că tu bate nimeni acasă. Assalamu alaikum. Așa că și o mai unui palo agent al edița mea. আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে হচ্ছে আপনাদের জন্য একটা ছোট একটা টিপস নিয়ে আমি আসছি বর্তমানে আসলে বৃষ্টির যে সময় এখন কিন্তু হচ্ছে আপনার একটা রিংকোট ব্যবহার করতে হয় যেটা অনেক এক্সপেন্সিভ তো আমি আসলে আজকে হচ্ছে আপনাদেরকে মানে খুবই শর্টকাট এবং স্বল্প মূল্যের মাধ্যমে কিভাবে আপনারা একটা রিংকোট তৈরি করতে পারেন এবং যারা যারা আমার মতো হচ্ছে সব সময় বাইরে কাজ করে বা বাইক নিয়ে বের হতে হয় তাদের জন্য আসলে মানে খুবই ছোট একটা ট্রিক্স আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি যে আপনাদের এই ট্রিক্সটা অনেক কাজে আসবে তো প্রথমে হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই এরকম হচ্ছে একটা পলি লাগবে যেগুলো বাজারে পাওয়া যায় যে কোনো স্যানিটারি দোকানে গেলেই আপনারা এগুলো কিনতে পারবেন এক গজ পলিথিন হলেই হবে তো আমি একটু দেখাচ্ছি কিভাবে আপনারা এটা ইউজ করবেন এবং কিভাবে এটা কাটবেন ঠিক আছে ওকে ভিউয়ার্স আসলে পলিথিনের যে একবারে সামনের অংশটা থাকবে আপনার এইরকম একটা ত্রিকোণ আকৃতির একটা অংশ বের করবেন তারপর হচ্ছে এটা ঠিক মাঝখান দিয়ে কেটে নেবেন যতটুকু আপনার মাথাটা ঢুকে আর কি এই বিষয়টা তো আপনারা এটা যেভাবে পড়বেন আমি বিষয়টা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপাতত বলি তো যারা আসলে ব্যাগ সবসময় ইউজ করেন তাদের জন্য এটা আসলে অনেক হেল্পফুল হবে তো আপনারা এইভাবে পড়ার পরে এটা নিচ থেকে এই যে অংশটা থাকবে সেটা আপনারা একটা ইয়ে করে দেবেন মানে গিট দিয়ে দেবেন দুই সাইডে এই হচ্ছে মানে 20 টাকার ইনপুট আর কি তাহলে হবে কি যারা যারা ব্যাগ ইউজ করেন সবসময় বর্তমানে যে মানে মুষলধারী বৃষ্টি হচ্ছে মানে রেইনকোটগুলো বাজারে পাওয়া যায় 2000 থেকে অনেক বেশি মানে প্রাইসগুলো হয় তো এই হচ্ছে অবস্থা আপনারা যখন রাইড করবেন বাইকটা অ্যাটলিস্ট সামনের অংশ বা আপনার পিছনের যে ব্যাগটা থাকবে সেটা অনেক সেফ হয়ে যাবে তো এটাই ছিল আমার 20 টাকা রেইনকোটের ভিডিও আশা করি যে আপনাদের একটু হলে হেল্প হবে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম